তো মহান মহৎ। আমাদের গীতার মঙ্গলাচরণে মহৎ দুগ্ধং মানে উৎকৃষ্ট। এমনিতে আমাদের সমাজেও মহৎ ছিল আগে, মহৎ বলতো। তো পর একটা শব্দ, যেমন আমরা আগে লিখতাম চিঠি, যখন লিখতাম পরম পূজনীয় বাবা আমার শত কোটি, শত কোটি যে কতগুলো হয় আইডিয়া না থাকলে আমরা লিখতাম আমার শত কোটি প্রণাম গ্রহণ করিবেন। এই যে পর অর্থাৎ শ্রেষ্ঠ, মহান ও শ্রেষ্ঠ, মহাও মানে বিরাট, মহৎ হলো বিরাট। তো মহাভারত, ভারত শব্দটা হলো এমনিতেই ভারত বর্ষ, আর একটা হলো যে ভারতের কাহিনী, আর একটা হলো ভরত রাজার বংশ। যদি আমরা ধরি বংশাবলী, এই রাজা ভরতের বংশের যা কিছু কাহিনী বংশাবলী, তাদের যে কীর্তি সবগুলো এখানে লিখিত হয়েছে, এটা মহাভারত। আবার যদি বলি ভারতের কাহিনী, এই ভারতবর্ষের যত কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, এ দিক দিয়ে মহাভারত। আর সবচেয়ে হলো যে যত জ্ঞানের কথা মহাভারত যদি কেউ পড়ে, এক হলো ভাষার দিক দিয়ে ভাষাবিদ হবে, জ্ঞানের দিক দিয়ে মারাত্মক জ্ঞানী হবে, কথা মালার দিক দিয়ে মানে যত কথা আছে, যত উদাহরণ আছে, তিনিও সেই শ্রেষ্ঠ মানুষ হবেন। আর আরো সবচেয়ে জিনিসটা হলো যে এখানে ধর্ম কথা, একটা ইতি কথা, ইতিহাস, ইতিহাস বলতে যা, আমরা ইতিহাস বলতে জানি যে এরকম এখন যেটাকে ইতিহাস বলি, আমরা ইতিহাস 6 7 8 9 আমরা ইতিহাস বলি নাই, তার মানে খালি মারামারি, কে কাক মারছে ধরছে, এইসব জিনিস ইতিহাস। কিন্তু আমাদের মহাভারতে এক জায়গায় আছে, এটা হলো ইতি কথা, অর্থাৎ ওই রকম এরকম বর্ণনা হয়েছে। কিন্তু ইতিহাস বলছে, ইতিহাস তাকে বলছে পূর্বাপর রাজা বাদশাহদের কথা আছে, কিন্তু এখানে ধর্ম কথা আছে, ধর্মের ভিত্তিতে কথা। এ কারণেই এটা ইতিহাস, মহাভারতটা একটা ইতিহাস বটে। আর আমরা যেগুলো পড়ি এগুলো কিছুটা ইতি কথা, বংশাবলী, এরপরে ও আসছে, ও সে পরে তাই আসছে, এগুলো হলো ইতি কথা। যাই হোক, আজকের এই মহাভারত জয়ন্তী অনুষ্ঠানে আমরা যারা উত্তম বলেন, যদি বলেন উত্তম মানুষ, এটাও ভালো যে উত্তম মানুষ সংখ্যা কি বেশি থাকে না কম থাকে, এদিক দিয়ে উত্তম মানুষ আপনারা, উত্তমের সমাবেশ। তো তো উত্তম মানুষ কমে আসছেন, উত্তমের সমাবেশে আমরা আজকে বলা হয়েছে গীতার আলোকে। যদিও আমরা জানি যে আসলে গীতা মহাভারত থেকেই নেওয়া হয়েছে, মহাভারত থেকে যদি নেওয়া হয় এটাকে আমরা মৌলিক গ্রন্থ বলতে পারি না, কিন্তু তাও গীতা সমহিমায় মহিমান্বিত, এটা মৌলিক পুস্তকেই, কারণ সমস্ত জ্ঞানের ভাণ্ডার যেখানে আমরা পাই গীতার মঙ্গলাচরণে আমাদেরকে যে
এই ডিরেকশন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনহ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত। সকল উপনিষদগুলো যেন গাভি স্বরূপ, আর এখানে দোহনকর্তা হলেন কে, শ্রীকৃষ্ণ। অর্জুন হলো বৎসস্বরূপ বাসুর, বাসুর যেমন আমাদের পানায় গাই পানাইতে বাসুর লাগে, আর দোহনকর্তা তো আছেই কৃষ্ণ, আর কেটা হলো দুধ কারা, দুধটা কি মহৎ দুগ্ধ হলো গীতা, আর সুধী জন সেটা পান করে। সুধী মানে কি, যারা ভালো জিনিস পান করে খারাপ জিনিস বর্জন করে। আমাদের সমাজে বলা হয়ে থাকে যে কেউ দুধ বেছে মদ খায়, কেউ আর মদ বেসাইয়েরা দুধ বেশি বেশি খায়, সব দুধ বেসাইয়া যে মদ খায় এমন নয়, কিন্তু মদ বেসাইয়েরা খুব খাওয়াইয়া আছে। হ্যাঁ, এবং মদ বেসাইয়েরা দাতা, মদ বেসাইয়েরা আমাদের ধর্মের অনেক সুউচ্চ শিখরে অনেকে অবস্থান করেন, অনেকেই আছেন আমাদের ধর্মীয় জগতে, অনেক মন্দিরের বড় পদেও থাকেন, এমনকি এই সরকারি পর্যায়ে যে কল্যাণ ট্রাস্ট সেখানেও তাদের পদার্পণ দেখা যায়। যাই হোক, এই বেদের সারভাগ হলো উপনিষদ। আমাদের বেদ কয়টা, চারটা। কি কি বেদ? ঋক সাম যজু অথর্ব। প্রত্যেকটা বেদের আবার চারটা করে অংশ থাকে, এটা হলো কি কি অংশ, কি কি অংশ থাকে শেফালি? একটা হলো সংহিতা বা মন্ত্র বলা হয়ে থাকে, আর দ্বিতীয়টা হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মানে এই যে ব্রাহ্মণ পুরোহিত নয়, এই এই ভাগটাকেই বলা হয় ব্রাহ্মণ। প্রত্যেকটা বেদের হয়তো একটা বা দুটো ব্রাহ্মণ থাকে, সংহিতা একটাই, আরণ্যক থাকে, আর উপনিষদ থাকে। কোন কোন বেদের হয়তো একটা বা দুটো বা তিনটা উপনিষদ আছে। আচ্ছা, তো উপনিষদ হলো সার বস্তু। যদি আমরা একটা গাছ ধরি, গাছের হয়তো মূলগুলো আছে, কাণ্ড আছে, পাতা মানে ডালপালা শাখাগুলো আছে, আর একেবারে ফল, এটা হলো উপনিষদ। তো সেই উপনিষদগুলোকেই বলা হয়েছে গাভি স্বরূপ। গাভি কী করে? তো সাধারণত আমরা দেখি যিনি এই দোহনকারী, তিনি কি নিজের পেট থেকে দুধ বার করে? হ্যাঁ, গাভীর থেকে। তাহলে গাভী কেটা, গাভী হলে উপনিষদ। উপনিষদ মানে বেদের সারভাগ, উপনিষদ মানে বেদ। তাইলে আমাদের শ্রীকৃষ্ণ যে দুধটা দহন করতেছে, এটা কোত্থেকে দহন করতেছে? গাভীর থেকে। গাভীটাকে উপনিষদ, উপনিষদ মানে কি বেদ, নাকি নিজের কথা বলতেছে? উনি যদি বলেও থাকেন আগে, যদি এ কথা আসে চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটাতে, তাও কি আমরা ইমাং বিবস্বাতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে অব্রবীত, তাহলে আমি এই অব্যয় যোগের কথা আমি সূর্যকে বলছিলাম, সূর্য মনুকে বলছে, মনু ইক্ষাকে বলছে, তারপর রাজঋষিদের কাছে গেছে, এক সময় ভুলে গেছে, আবার ওই কথাগুলো পুনরায় বলছে। তার মানে অনেক আগে বলছে, হয়তো একদম শুরুতে বলছে, পরবর্তীতে মানুষ ভুলে গেছে, কিন্তু সেই কথাগুলো আবার বলতেছে। তার কোথেকে বলতেছে? তার এই কথাগুলো বেদ আকারে ছিল।
বেদের থেকে সারভাগ, সারভাগ উপনিষদ থেকে তার এই কথাগুলো বলেছে। তাহলে এটা নতুন কোনো কথা নয়, তাহলে গীতাটাও নতুন নয়, অনেক আগের। তা সেই পুরানা কথা নতুন করে বলেছেন তিনি। তো যে কথাগুলো বললেন, এখানে অর্জুন পানাইল মানে কি, প্রশ্ন করলো, আর ভগবান তার উত্তর দিলেন। কি হয়ে উত্তর দিলেন? কৃষ্ণ ভগবান হয়ে উত্তর দিলেন, তার মানে যোগস্থ হয়ে তিনি উত্তর করলেন। উত্তর করলেন কি কি উত্তর করলেন? গীতের এত মর্যাদা কেন? গীতার মর্যাদা এই কারণেই যে গীতার মাহাত্মে এই ধরনের একটা শ্লোক থাকলো যে গীতা শ্রেয়হং তিষ্ঠামি, গীতামে পরমং গৃহম, গীতা স্নানং সমাশ্রিত্য ত্রিলোকি পালয়ামি অহং। আমি গীতার আশ্রয়ে থাকি, গীতাই আমার পরম গৃহ। গৃহ মানে কি? একটা ভালো ঘর। সে ঘরটা যে এখন কি ধরনের ভালো ঘর বলতে যে কদ্দূর ভালো, নিশ্চয়ই সবচেয়ে মানে শ্রেষ্ঠতম ঘর আর কি। আমি গীতার মত নিয়ে, গীতার কনস্টিটিউশন নিয়ে আমি কি করি, আমার ত্রিলোক পালন করি। যদি আমরা ধরি যে স্বর্গ মর্ত পাতাল আছে এরকমের, তাহলে কি নিয়মে চলে? গীতার নিয়মে। তাহলে গীতায় কি আছে? সমস্ত নিয়ম দেওয়া আছে। তাহলে আমরা অবশ্য সনাতনী সংঘের সদস্যরা এই সাহসে ভর করি, যেখানে সারা দুনিয়া চলছে স্মৃতি শাস্ত্রের আওতায়। যদিও স্মৃতিশাস্ত্র ভিন্ন ভিন্ন স্মৃতিশাস্ত্র বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আসছে, এমনকি বলা আছে বেদা বিভিন্না স্মৃতয়া ভিন্না নাশৌজস্য মুনি মতগ্ন ভিন্নম ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াম মহাজন জন কত সকন্ত। বলা হয়েছে বেদ, বেদ ভিন্ন মানে কি? বেদ কখন চারটে, আর সাইটটা তো সাইটটা আবার কি করছে, একটা তো অথর্ব করে রাখছে থাক, বাকি তিনটাকেও এমন ভাগ করা হয়েছে। হিন্দু এক হইতে পারে না কেন? হ্যাঁ, ওই যে বেদের ইয়া হয়েছে, এমনি পুরোহিত দর্পণে দেখবেন ঋগ্বেদী বিবাহ, সামবেদী বিবাহ, যজুর্বেদী বিবাহ। ঋগ্বেদী ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতে হয় যে ঋগ, ব্রাহ্মণেরাও শ্রেণী করছে, যে ব্রাহ্মণের আন্ডারে ক্ষত্রিয় থাকবে বৈশ্য থাকবে, তাহলে ওরাও ভাগ হয়ে গেছে। ঋগ্বেদী ব্রাহ্মণ কি দিয়ে শুনবো? বামন সিনি পৈতে প্রমাণ, বামনি সিনি কি কি করে, কে গাইছে এটা? লালন ফকির গাইছে। তাহলে কেমন করি বামন শুনবো? পৈতে দেখিয়া বামন শুনবো। এক হলো বামন সেনার ইয়া হলো বামনের, এমনি তো এটা পৈতেটা না মোটা, তার মানে কি নয় পেশের, এটা তো একটা আছেই, এটা থাকলেই হবে না। তারপর পৈতেটা কোথায় আছে? তাহলে বামন উদেল গায়ে থাকবে, জামাকাত দিতে পারবে না। আর যদি জামাও গাদ দেয়, পৈতে থাকতে হবে যেমন পুলিশ বা ইয়াদের ব্যাস, এটা কি দারগা, এটা কি ওসি মানে করো যে এটা কনস্টেবল, নাকি এসআই, নাকি এসআই, নাকি ওটা ইন্সপেক্টর, ওটা যেমন ইয়ে আছে সেই রকম, তাহলে পৈতেও থাকতে হবে উপরে। হিন্দুদের আগে জামা গা ছিল না, এখনো যেগুলো সিরিয়াল দেখো ওখানে আছে জামা টামা গাঁত আছে কি? কৃষ্ণের গাছ জামা আছে, রামের গাছ জামা আছে? নাই। যারা যারা কৃষ্ণ কৃষ্ণ করতেছে তারা জামা গাঁত দিয়ে বেড়াচ্ছে খুশির জন্য, অন্যদের মতো থাকতে হবে না। এখন যদি ঠিক আছে, এখন শীত বেশি হয়েছে বা ভদ্রর জন্য জামাটা গাঁত, জামা গাঁত দিলে পৈতে উপরত পড়তে হবে যাতে দেখা যায়, এ নিয়ে হেলেন চাই। আবার কি ব্রাহ্মণ? এটা ঋগ্বেদী ব্রাহ্মণ। ঋগ্বেদী ব্রাহ্মণ কেমন করে বুঝো? এই পর্যন্ত পৈতে। যজুর্বেদী ব্রাহ্মণ এই পর্যন্ত, সামবেদী ব্রাহ্মণ
আরো হৃদয় এতদূর পর্যন্ত পৈতে, এই এলাকায় যত পৈতে দেখা যাচ্ছে ক্ষত্রি ব্রাহ্মণ সবার পৈতে কত রোদ। সুরধ্বনি গীতাতে দেখবো, সুরধ্বনি গীতাতে এইটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। স্বামী প্রণবানন্দ শ্যামচরণ লাহিড়ি ওনাদের দেখবে কারো পৈতে এখান থেকে, কারো পৈতে এখান থেকে। তাইলে ভাগটা কি ধরনের হলো? এটা হলো কোন বেদি? সামবেদি। এই এলাকার বাবুর নাম কি? কালীপদ রায়। তার মানে একটা খাস ক্ষত্রি। কত দূরে পৈতে আপনার? তার মানে আপনি এই কোন বেদি? সামবেদি। মরা পুরাণ কোন মাথায়, কোন পাশে শিওর? উত্তর। সামবেদির মরা পুরাণ দক্ষিণ মাথায়। তাহলে কি হইলো, কোনটা মারলাম? মারলাম কোনটা? এখন এগুলো ওর মনে করেন না কিছু, এগুলো তুলতেছি কথাটা যে আমরা কোন পর্যায়ে আছি, কেন আমরা গীতের উপর ভরসা করব। অনেকেই বলি থাকে যে বেদ মানে না গীতে মানে, গীতে মানলে কি বেদ মানা হয় না? আচ্ছা, তারপরও হয়তো বা কেন এইখানে এই যে সর্বে ভবন্ত সখিনাহা, এই যে বেদের আমরা গায়ত্রী মন্ত্র বলতেছি না, তার মানে কি বেদ কি অস্বীকার করতেছি? কিন্তু এরপরও অনেকের মন ভরে না, গীতে শুনলেই হয়তো অনেকের মন মানে ইরিটেশন আসে, হয়তো গা চুলকে চুলকি করে। হ্যাঁ, তো বেদ কথাটা শুনলে বেশ ভালো লাগে। আমরা অবশ্য বেদ মানি, এক গোটায় মানি, হ্যাঁ গীতেও মানি। আমরা বেদকে মানি কি হিসাবে? বাড়ির বুড়া। বাড়ির বুড়ে কি সম্মানের না অসম্মানের? গোষ্ঠী শুদ্ধকে মান দেবে, কিন্তু বাড়ির বুড়ে কইল এই এই খোদার উপর খোদগারি, মাটি ফাটে জল তুলিয়ে সেটা দিয়ে আবাদ করব। বাড়ির চেংড়া করলো যে হ্যাঁ ঠিক আছে দাদু, দেখি কি করা যায়। তার মানে জল ওখান থেকে তুলিয়ে আবাদ করাটা এটা কষ্টকর না, এইটা করা যাবে না, বৃষ্টির জলের উপর নির্ভর করে থাক। তো ছেলেরা কি করলো, এই যদি যদি এই জল না তুলিয়ে যদি আবাদ হইতো, এই ধল ডুমরা আর কালা ডুমরা আর ওই গাঁজিয়া ধান আমনের সময় এই আবাদ দিয়ে ভাত কি জুটত? যেখানে বাংলাদেশের আগে 7.5 কোটি মানুষ, এখন যদি 3/7 না ধরলেও পনে মনে করেন 2.5 যদি হয়ে থাকে, নাই হয়ে 22 কোটি, মনে করেন যে 2.5 গুণো যদি হয়ে থাকে, ভগবান কি পায়? কিমা ভাত কয় সন্ধ্যে খান? টাউনের লোকেরা না একটু ভাত কমে খেলেন, চাটা খায়া বেশি বেশি যা থাকেন কি জগদীশ, তুমি কয় সাজ ভাত খাও? 3 বেলায় প্রায় খায়। হ্যাঁ, তাহলে ই এতগুলো মানুষ 3 বেলা ভাত খাচ্ছে, তাও ভগবান কি পায়ে চলতেছে না? তাহলে কি হচ্ছে, এইখানে বাড়ির ছেলে বললো যে না একটু কৌশল করে চলতে হবে। তা দাদু কইলো যে আচ্ছা ঠিক আছে আবারটা করতে হবে, তো সে জল ফাটে সার দেওয়া, রাসায়নিক সার, কে গোবর দিয়ে আবাদ করলাম আমরা সারা জীবন, এখন রাসায়নিক সার দিয়ে আবাদ করতে হবে, উপায় কি? আবারটা তো করতে হবে আর কি। এক সময় ওই আমন গাড়িয়া জমি ফেলে থিস, অথবা কোনো জমিতে আউশ গাড়িয়া ওখানে আমন করেই নেই, এখন একটা জমিতে একেবারে 2 খন 3 খন 4 খন আরো ফির মিশেল দিয়ে এখানেই মনে করে ভুট্টা, ওখানেই আলু, ওখানেই কি বুদ্ধি করা যায়, অত ব্যবহার করা যায়, হচ্ছে না এটা? তাতে কি খুব দোষ হচ্ছে না? মানুষ বাঁচতেছে, মানুষ তো বাঁচতেছে। এখন এখন ওই যে যদি আমরা এভাবে ধরি যে ঋগ্বেদী ব্রাহ্মণ
এই যে আসমনটা করবে না, এই আসমনও আলাদা, বিয়ে আলাদা, শ্রাদ্ধ আলাদা, দুর্গা পূজা আলাদা। ডক্টর রমেশ ধরো কি কথা বলে, তো তাহলে এই যে বেদা বিভিন্ন, যার ফলে মানুষকে ভাগ করে দিয়ে দিছে, এক হওয়া সম্ভব কি? ঋগ্বেদী কবি ঠিক আছে তোমারে পৈতে আমি পড়বো, এটা বলবে কি? আর সামবেদীরা কি বলবে যে না ঠিক আছে আজ থেকে আমরা ঋগ্বেদী হইলাম, এটা বলবে কি? জীবনে হবে না, গোড়া গলদ হয়ে গেছে আর কি, স্মৃতিটা ভিন্ন। স্মৃতিশাস্ত্র মনুস্মৃতি বলছে এক কথা, মনুস্মৃতির খুব সুনাম, মনুস্মৃতির খুব দুর্নাম, হিন্দু সমাজকে বাসে রাখছে মনুস্মৃতি, হিন্দু সমাজকে যদি নষ্ট করে থাকে এই মনুস্মৃতি, এত বিভেদ করছে, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে নাই, কে সাহস পেয়েছে কোথেকে? মনুস্মৃতি। শাস্ত্রে আছে, আমাদের এক পণ্ডিত সারা বাড়ি দাপটের সাথে বারবার লাগছে, তারা ওই কথা বলতেছে, এই যে শাস্ত্রে আছে যা কিছু করবেন শাস্ত্র দিয়ে করবেন, এখন শাস্ত্রে আছে, মনুস্মৃতিতে আছে, কন্যা এ মা এত নড়াচড়া করতেছে কেন? পাঁচটা মানুষে, পাঁচটা মানুষের সাথেও কিন্তু কথা বলতেছি, তো নড়াচড়া করলে কেমন করে কথা হবে? তোমাদের কথাই বলতেছি, মনুস্মৃতি বলছে যে কন্যা রজস্বলা হয়েও কমপক্ষে 3 বছর অপেক্ষা করবে, এতে যদি বিবাহ তার বাপ মা বিয়ে না দেয় তাহলে সে নিজে পতি অন্বেষণে বের হতে পারবে, মনুস্মৃতি আইন করে দিল। এখন পর্যন্ত লোকটার ডাইরেক্টরি পঞ্জিকা আছে না, আইজে যায় দেখবেন লেখা আছে কন্যার বিবাহের কাল 6 বছর 3 মাসের পর, 7 বছর 3 মাস, 8 বছর 3 মাসের পর, 9 বছর 3 মাস। তার মানে আগে ছোটতেই বিবাহ করেছিল, বঙ্কিমচন্দ্রের বউ 6 বছরই মেয়ে ছিল, ওটাই নিয়ম ছিল। তো পরাশর স্মৃতি, স্মৃতিগ্রন্থ 20 খান হইল সংহিতা, সংহিতা মানে কি? ওই স্মৃতিশাস্ত্র। এমনি সংহিতাও দেখো আর কি নামে পায় নাই, বেদের নাম হলো সংহিতা, তো স্মৃতিশাস্ত্রের নাম হলো সংহিতা। দেখবে যে ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা লেখা বইয়ের মধ্যে আছে না, এখন নামের কি অভাব পড়ে গেছে শাস্ত্রের? দেখো ওইখানেও লিখে রাখছে মনুস্মৃতি, মনুসংহিতা, উষণ সংহিতা, দক্ষ সংহিতা, লিখিত সংহিতা, অমুক সংহিতা, তমুক সংহিতা। তার মধ্যে এই এতগুলো শাস্ত্র লেখিক বলছে কি জানো, পরাশর স্মৃতিকার বলল যে সবগুলো বাতিল, পরাশর স্মৃতি হলো এখন হলো এই এই নিয়ম, এখন পরাশরকার নাম